Namaskar. CMC Music and Drama YouTube channel or ATP video loi. Apnalok swagatam janaisu. Itimodhye apnaloke gom paise je Monsho Sarupetar Rupali Jayanti Borkho soli ase. Aru ei Rupali Jayanti Borkhor logot hongoti rakhi 2022 borkhor 16 Januarir pora 100 diniya bikhal karjosire nat homaro onusthito koribole loise. আপোনালোকৰ ইতিমধ্যে জ্ঞাত যে সৰুপেটাত পোন প্ৰথমবাৰৰ বাবে নাট সমাৰোহ অনুষ্ঠিত হবলৈ গৈ আছে গতিকে এই নাট সমাৰোহত সৰুপেটা অঞ্চলৰ ৰাইজৰ সহায় সহযোগিতা বিচৰা হৈছে এই নাট সমাৰোহৰ লগত সংগতি ৰাখি বিভিন্ন ধৰণৰ অনুষ্ঠান মঞ্চ সৰুপেটাই আয়োজন কৰিছে আৰু এই অনুষ্ঠানসমূহ আসলে কি কি আয়োজন কৰিছে এই সকলোখিনি ডিটেইলছ মই আপোনালোকক জনাবলৈ চেষ্টা কৰিম আপোনালোকে ভিডিঅটো কাট নকৰিব ভিডিঅটো শেষলৈকে চাই থাকিব মোৰ লগত উপস্থিত আছে মঞ্চ সৰুপেটাৰ নাট্যকৰ্মীসকল তেওঁলোকৰ পৰা এই মঞ্চ সৰুপেটাৰ বিশাল আয়োজনসমূহৰ বিষয়ে আপোনালোকক জনাবলৈ চেষ্টা কৰিম আপোনালোকে চাওক মঞ্চ সৰুপেটাৰ বিষয়ববীসকলে নাট সমাৰোহ সম্পৰ্কে কি কয় আমি শুনো আহক নমস্কাৰ CMC Music and Drama চেনেলৰ সমূহ দৰ্শকক আমি মঞ্চ সৰুপেটাৰ পৰিয়ালৰ তৰফৰ পৰা সেৱা জনাইছোঁ আৰু লগতে আমি মঞ্জিৎ চৌধুৰীকো আমাৰ তৰফৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ইতিমধ্যে আপোনালোকে আটায়ে গম পাইছে যে মঞ্চ সৰুপেটাৰ ৰূপালী জয়ন্তী বৰ্ষ চলি আছে আৰু এই বৰ্ষৰ সামৰণি পৰিব 2022 চনৰ 17 জানুৱাৰীত আৰু সামৰণিৰ লগত আমি সংগতি ৰাখি মঞ্চ সৰুপেটাই 2022 চনৰ 16 জানুৱাৰীৰ পৰা 21 জানুৱাৰীলৈ ছদিনীয়া কাৰ্যসূচীৰে আৰু লগতে বিস্তৃত আন আন কাৰ্যসূচীৰে আমি ৰাষ্ট্ৰীয় নাট মহোৎসৱ এটাৰ আয়োজন কৰিছোঁ ইয়াতে এই ছদিনত এই নাট সমাৰোহত ভাৰতবৰ্ষৰ বিভিন্ন স্থানৰ অতি উন্নত মানদণ্ডৰ ছখন নাট আপোনালোকে উপভোগ কৰিব পাৰিব তাৰ ভিতৰতে আছে আমাৰ মধ্যপ্ৰদেশৰ এখন নাটক পশ্চিমবংগৰ এখন নাটক আৰু গুৱাহাটীৰ আঘাৰীৰ তিনিটা নাট্য দলৰ নাটক আৰু আপোনালোকে জানি আনন্দিত হ'ব যে ইয়াতে আমাৰ মঞ্চ সৰুপেটাৰো ইতিমধ্যে ভাৰতৰ বিভিন্ন স্থানত প্ৰদৰ্শিত হৈ থকা নাটক প্ৰফেচাৰ কেলফাছ ফেক্টৰী দ্বিতীয়বাৰৰ কাৰণে মঞ্চ সৰুপেটাই নিবেদন কৰিব এই নাটৰ লগতে আমি আকৌ এটা আমাৰ বেলেগ ধৰণৰ আকৰ্ষণীয় কাৰ্যসূচী আছে সেইটো আমি আপোনালোকক জনাইছোঁ যে ৰামেশ্বৰ পাঠক সোঁৱৰণী অসম ভিত্তিক কামৰূপী লোকগীতৰ এটা প্ৰতিযোগিতা হ'ব প্ৰথম পুৰস্কাৰ 7,000 টকা দ্বিতীয় পুৰস্কাৰ 5,000 টকা আৰু তৃতীয় পুৰস্কাৰ 3,000 টকা আৰু তাৰ লগতে আমাৰ কৰ্মশালা আলোচনা চক্ৰ বৃক্ষৰোপণ এনেধৰণৰ বেলেগ বেলেগ কাৰ্যসূচী আছে CMC মিউজিক এণ্ড ড্ৰামাৰ সত্তাধিকাৰী মঞ্জিৎ চৌধুৰী আৰু ইয়াৰ লগত জড়িত সমূহ দৰ্শকক মঞ্চ সৰুপেটাৰ তৰফৰ পৰা আৰু মঞ্চ সৰুপেটাৰ ৰূপালী জয়ন্তী কমিটিৰ তৰফৰ পৰা আন্তৰিক শ্ৰদ্ধা আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আমি মঞ্চ সৰুপেটাই নিৰৱচ্ছিন্নভাৱে সৰুপেটা নামৰ এই অঞ্চলটোত নাটকৰ ভিন্ন ৰসী নাটকৰ আমি কৰি থকাৰ কাৰণে প্ৰয়াস কৰি 25 বছৰ অতিক্ৰম কৰি আজি এই ৰূপালী জয়ন্তী বৰ্ষত ৰাইজৰ সহযোগত বৃহত্তৰ সৰুপেটা অঞ্চলটোৰ ৰাইজৰ সহযোগত আমি ৰূপালী জয়ন্তী বৰ্ষ অনুষ্ঠিত কৰাৰ কাৰণে আমি আগবাঢ়িছোঁ এই বিগত 25 বছৰত এই বৃহত্তৰ অঞ্চলটোৰ ৰাইজে আমাক যিধৰণৰ সহায় সহযোগিতা আৰু দিহা পৰামৰ্শৰে আমাক উৎসাহিত কৰিছে আমি আশাবাদী যে অহা 2022 চনৰ 16 জানুৱাৰীৰ পৰা 21 জানুৱাৰীলৈ হ'বলগীয়া সৰুপেটা মিলন মন্দিৰ প্ৰাংগণত যি আমাৰ ৰাষ্ট্ৰীয় নাটকৰ সমাৰোহ হ'ব এই সমাৰোহটো এই বৃহত্তৰ অঞ্চলটোৰ তথা অসমৰ আৰু বৰপেটা জিলা বজালী জিলাকে সামৰি ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ঠাইৰ পৰা অহা এই নাট্য দলসমূহক আপোনালোকে উৎসাহিত কৰিব আপোনালোকে আহিব আমাক দিহা পৰামৰ্শ দিব আৰু গোটেই অনুষ্ঠানটো সুস্থিৰভাৱে সুচাৰুৰূপে চলাই নিয়াত আপোনালোকে সহায় সহযোগ কৰিব কথাটো কোনে নাজানে
মনসা সরুপেতার রূপালী জয়ন্তী উপলক্ষে যে ছয়দিনিয়া রাষ্ট্রীয় নাট মহোৎসব হব, এই মহোৎসবর আমার বিশেষভাবে আকর্ষিত আমার ছখন নাট, এখন আমি মঞ্চ সরুপেতায় মঞ্চস্থ করিম প্রফেসর ক্যালভাস ফ্যাক্টরি, আর এখন গুয়াহাটির বাহারুল ইসলামর পরিচালিত আর ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়ার কাহিনীর আধারত আকাশ। গতি আপনাদের নিশ্চয় আকাশন চাবলে আহিব, ভাল পাব। আর আমার অসমর বিশিষ্ট নাট পরিচালক গুণাকর দেবগোস্বামীর আমার শ্রীমন্ত শঙ্করদেবর কাহিনীর আধারত হওয়া নাটক জাকেরি নাহিকে উপাম আপনাদের চাবলে আহিব, লগতে গোটে কেখন নাটক আপনাদের চাবলে আহ। ইতিমধ্যে আপনাদের মঞ্চ সরুপেতার এই বিশাল প্রস্তুতির কথা সকলখিনি গম পালে। মই এইখিনিতে আপনাদের একটা দরকারি কথা কব বিচারিছো যে মঞ্চ সরুপেতার এই নাট সমারোহ পোন প্রথমবারের সরুপেতাত অনুষ্ঠিত করবলে লৈছে। গতি আপনাদের হিলদল ভাঙি ছিঙি আহক নাটক চাবলে, কারণ আপনাদের যব মঞ্চ বা ভ্রাম্যমান থিয়েটারত যা নাটক দেখা পায় সেইবিল নাটক এটা স্কেলত চলি থাকে, আপনাদের জানে যে সেইবিল কমার্শিয়াল নাটক, কিন্তু ভ্রাম্যমানক এই অল্প ব্যতিক্রম নাটক। এই নাটকসমূহ আপনাদের যে ধরনের দেখবলে পাব, এই নাটকের ভ্রাম্যমানের নাটকের বহুখিনি ডিফারেন্স আছে। গতি আপনাদের সকলে এবার নাটক চাবলে আহক, আর নাটকের অরিজিনেল যাদকতা এই মাদকতা ইয়াত বিচারি পাব। গতি অলপও অবহেলা নকরি, ঠান্ডা বলে হয়তো বর্তমান ডিসেম্বর জানুয়ারি ঠান্ডার সিজন চলি আছে, গতি আপনাদের ঠান্ডা বলে হয়তো ভাবিব পারে যে নাটক চাবলে না যাও, এনেকা মনোভাব নলব। আপনাদের সকলে ঘরের সকলখিনি লগ হয়ে নাটক চাবলে হোক মঞ্চ সরুপেতার এই বিশাল আয়োজন কেউ মিস নকরব, কারণ নাট সমারোহ সরুপেতাত এয়াই প্রথম। এনেকা নাট সমারোহ হয়তো ভবিষ্যতে কেতালে সরুপেতাত হব তার কোনো গ্যারান্টি নাই। গতি আপনাদের অবহেলা নকরি সরুপেতার নাট সমারোহ চাবলে হোক, আর এই নাট সমারোহর যাক মাদকতা পাব এই মাদকতা আপনাদের বেলেগত নাপাব। গতি সকলে অনুরোধ নাটক চাবলে হোক, আর ইয়ারপর একটা বিশেষ অভিজ্ঞতাল ঘরলে উভতি যাও। মই অনুষ্ঠান শেষ করব বিচার, কিন্তু শেষ মুহূর্তত এটা কথা কব বিচার যে রূপালী জয়ন্তী বর্ষর যথম অবস্থাত অনুষ্ঠান করেছিল এই অনুষ্ঠানসমূহরও দুটা ভিডিও ক্লিপ মই প্রচার করেছিল। এই দুটা ভিডিও ক্লিপ যদি আপনাদের চা নাই তো মই ডেসক্রিপশনত লিঙ্ক দুটা দিয়ে দিছো, আপনাদের ইচ্ছা করলে চাব পড়ব কি সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল। আপনাদের যদি আজির ভিডিওটা চাই ভাল লাগিছে তো কমসে কম লাইক কমেন্ট শেয়ার করব, কারণ আপনাদের শেয়ার করলে যিনি মানুষে হয়তো এই অনুষ্ঠানটির বিষয়ে ভালকি জানা না বা এই নাট সমারোহর বিষয়ে ভালকি জানা না জানি পড়ব আর এই নাট সমারোহর অংশীদার হব পড়ব।